হ্যালো, মাকে দাও ফোনটা। হ্যালো দাদা, কেউ নাই, আমি কার? কেউ নাই? না কেউ নাই, কানতে গেল নাকি? কানি না। কেন না, আমি শুনতে পাই নাকি? না আর তুই খানো না এলে আছি ধরগমা। হ্যালো হ্যালো মা। হ্যাঁ কো, আমি কি পা ধরবো সবারই? পা ধরতে হবে না রে বাবা, কেন পা ধরবে? তা আমি এতটুকু চাচ্ছি যে লোকের দুশ্মনেরা কামে আসে। হ্যাঁ না না, কিছু করতে হবে না, লোক থাকবে। কেন এতটুকু ভালো মা? আমি ওখান বাড়ি যাবো, কম তো কেন করে আসে, ভালো করে আছে। ঠিক আছে মা, বই সবার আছে, কি গালত কাম করেছি তোমার বেটারে কয় না তোমার বুটে। আচ্ছা, তোমাকে অত টেনশন করতে হবে না, টেনশন নাই মা, কিন্তু আমার মনে সবসময় দুঃখ হয়েছে, কিন্তু পুইটা কইতে পারি না। যতটুক নিজের মা অতটুক তুমিও মা। হ্যাঁ ছাড়ো, তো অত টেনশন করতে হবে না, বাড়ি আসে তখন আর বেটির কত দোষের কথা কয়ে যান, বেটির রো হইবে খানি। আল্লাহ, বাচ্চা তো মা, তুমি আগে জিন্দা মুখ দেখতে পাবে না, তাইলে তুমি ওই মরা মুখ দেখতে পাবে। আলতো পাতলাই এই রাতের মধ্যে আমি মরে যাবো। খবরদার এলে কথা মুখ দেবে না, তো তো করো। আর বাপ মাকে কোন, আর বাপ মা কত লোটেছে জানো? এ কথা শুনে খবরদার এই কাম করবে না। আর বাপ মা কাঁদছে। শুধু এই একটু কথা লেগে কি এমন কথা কয়েছেন যে কাগেছি? আমি কারো কোনো কথাতে রাগ করিনি মা, ঠিক আছে? আমি শুধু দারু মদ খেয়ে থাকতো। হ্যালো মা, রাগ করতে হবে না রে বাবা, কোনো কথা কইতে হবে না, তুমি লক করে থাকো তো, টেনশন লিও না তো। হ্যালো রাগে পড়ে সবাই কহে, রাগে পড়ে হ্যালো, কহে দেখে এখন ও কে। হ্যাঁ কহো না। আমি যদি দারু মদ খেয়ে থাকতো তো আমি জাকের ভাইকে ফোন লাগে বুঝাতুম না যে তোমার বহিনেরা হ্যাঁ, ও কিরকম এসে করছে, কি রাগছে, কি একবার এরকম বলে যে গালাত কাম কেন করেছি। বাজ মজা করলি, আমি কেন বাজ মজা করবো রে, যা কথা কয়ে তখন আমার মনটা একটু দুঃখ হলো যে বারে বেটা হয়ে গেছে আর শ্বশুর শাশুড়ি কার উপরে কি মায়া দেয় না, এনকের কথা কয়েছে রে বাইরে, তো যে উত্তর কথা কয়েছে। আমার মনে এতটুকু দুঃখ যে আমি কি নাশা করছি বাইরে। আমি যদি এটা দারু মদ খাই তো এটাকে যত ঢিল করতো তো আমি কাম করছি, এই লোককে আর বাপাকে কইতে পারবে না যে না নাসিম টানাটা এরকম খাইছে তো তোমরা শাসন করবে না হারা করবো। কেন কয় না জি খাই না সে? ঠিক আছে আমি হ্যালো, এতটুকু চাই না মা, যে আমি লোক আর দুশ্মন একদম দুশ্মন আছে, আমি এতটুকু চাই না। আরো মা, একটা হ্যাঁ পরের ঘরে আছে, তুমিও পরের ঘরে আছো, তোমার বেটিকে তাহলে যাচ্ছি। ঠিক আছে মা, বল শুনো সবার শুনো যাচ্ছে শুনো, আমার আর এখানে একটা যাতে কথা খেতে শুনো রে তো বাবা, চলে এতটুকু আর যতটুকু কই দে পারলো। দাও, আর কথাটা শুনে তখন জ্ঞান বুদ্ধি করো।